নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে কিন্তু যে সিভিক পুলিশ আর যে ভিলেজ পুলিশরা রয়েছে তাদের নিয়ে কিন্তু একটি অত্যন্ত বড় একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে এসেছে, যেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজ্যের সমস্ত সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশরা কিন্তু চাকরি হারাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এরকমটাই কিন্তু একটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে। তো যদি এই মামলাতে যদি রাজ্য সরকার যদি হেরে যায়, তাহলে কিন্তু অবশ্যই সমস্ত যে 3 লক্ষ সিভিক পুলিশ বা যে ভিলেজ পুলিশ রয়েছে তারা কিন্তু চাকরি হারাবেন। তো আসুন দেখে নেওয়া যাক যে পুরো বিষয়টি কী হয়েছে, সেটা আমরা আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তো এখানে দেখুন কী বলা হয়েছে যে সিভিক পুলিশরা চাকরি হারাতে পারেন, আদালতে দায়ের হলো মামলা। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই পুরো খবরটি এখানে নিচে বলা রয়েছে যে দেখুন এখানে পুরোভাবে বলা রয়েছে যে ক্ষমতায় আসার পর রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে প্রায় 3 লক্ষাধিক যুবক যুবতী এই পদে কর্মরত, কিন্তু আবার এই সব সিভিক ও ভিলেজ পুলিশরা চাকরি হারাতে পারেন। আর তাই এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আবু সোহেল নামে এক আইনজীবী। তো আসলে কি হয়েছে, কি কারণে আবু সোহেল নামে ব্যক্তিটি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে, সেটা কিন্তু এখানে দেখুন নিচে বলা হয়েছে যে চলতি মাসে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় রাজ্য সরকার পরাস্ত হলে এই 3 লক্ষ যুবক যুবতী কর্ম হারাতে পারেন। যদিও এই মামলার পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে মনে করছেন তৃণমূলের একটা বড় অংশ। তবে দেখুন এই মামলাটি কিসের ভিত্তিতে করা হয়েছে, যে শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলায় মূলত অভিযোগ করা হয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীতে কয়েক হাজার হাজার শূন্যপদ পড়ে রয়েছে, ইচ্ছাকৃতভাবে সেই সব শূন্যপদ পূরণ করা হচ্ছে না বলে দাবি করছেন। তার বদলে দলের কর্মীদের সিভিক পুলিশ হিসেবে নিয়োগ করা হচ্ছে, আর ঠিক এই কারণের জন্যই কিন্তু এই মামলাটা দায়ের করা হয়েছে। তখন আপনাদের কি মতামত, আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান।